এবার কচুরিপানা দিয়ে তৈরি পণ্য যাচ্ছে বিশ্বের 25টি দেশে। বাংলাদেশের নালাডোবায় জন্ম নেওয়া কচুরিপানা দিয়ে পণ্য বিশ্বের অন্তত 25টি দেশে যাচ্ছে। কচুরিপানা দিয়ে তৈরি করা হয় কাগজ, আর সেই কাগজ দিয়েই তৈরি হয় 30টির বেশি পণ্য যা দেশে দেশে রপ্তানি হয়। আগলঝাড়া উপজেলায় প্রত্যন্ত গোলা এলাকায় সরজমিনে দেখা যায় ডোবানালায় চিষ্টি হওয়া কচুরিপানা প্রথমে সংগ্রহ করা হয়, এরপর সেগুলো পরিষ্কার করে কেটে গরম পানিতে সিদ্ধ করা হয়। পরে কচুরিপানার সঙ্গে পরিত্যক্ত কাগজ মিশিয়ে পেস্ট করা হয়। সেই পেস্ট কাপড়ে লাগানোর আগুনের তাপে শুকিয়ে প্রক্রিয়াজাত করে কাগজ তৈরি করা হয়। বিবর্তন হেল্প মেড পেপার প্রজেক্ট নামের একটি সংগঠন কচুরিপানা থেকে এ কাগজ তৈরি করেছে। সংগঠনটির অধিকাংশ শ্রমিকই নারী। কচুরিপানা থেকে বিভিন্ন রঙের কাগজ তৈরি করে তারা স্বাবলম্বী হয়েছেন। এক শ্রমিক বলেন, আগে স্বামীর একার আয়ের সংসার চললেও এখন সংসারে চালাতে নিজেদের আয় রোজগারের প্রয়োজন হচ্ছে, ফলে সংসারের সচ্ছলতা আসার পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনাও করানো যাচ্ছে। দেশব্যাপী সংগঠনটির 29টি ইউনিট রয়েছে। এসব ইউনিটে নারী শ্রমিকের সংখ্যা 3,000, আর প্রতি বছর কম বেশি 20 কোটি টাকার পণ্য রপ্তানি হয়। এতে পাল্টে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চাকা। এখানে কাজ করা আরেকজন কর্মী জানান, নিজেদের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিদেশে যাচ্ছে, তা দেশ ও আমাদের জন্য গর্বের। এসব কাজের ভালো বেতন পাওয়ায় সাংসারিকভাবে স্বাবলম্বী হয়েছেন। কচুরিপানার এ কাগজ দিয়ে 30টির বেশি পণ্য বানানো হচ্ছে। নোটবুক, ঝুড়ি, ঘর সাজানোর সামগ্রী দেশের বিভিন্ন অঞ্চল ছাপিয়ে বিশ্বের 25টি দেশে রপ্তানি হচ্ছে। এ বিষয়ে বিবর্তন হেড মেড পেপার প্রজেক্টের ইউনিট ম্যানেজার অঞ্জন কুমার বিশ্বাস বলেন, প্রতিনিয়ত বিদেশি বায়ারদের সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি। দেশের চেয়ে দেশের বাইরে এসব প্রজেক্টগুলো চাহিদা বেশি। আমাদের প্রতিটি কর্মী ভালো কাজ করে যাচ্ছেন। প্রতি বছর আমরা বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে থাকি। বিশ্বের 90 জন বায়ার এসব পণ্য 25টি দেশে বিক্রি করেন, উল্লেখ করে বিবর্তন হেডমেড পেপার প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর সজল কৃষ্ণ দত্ত বলেন, আমাদের নারী কর্মীর সংখ্যাই বেশি, কাজেই আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে নারীদের কর্মসংস্থান তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছি। প্রসঙ্গত 90 দশকের গড়ে ওঠা NCC নামে একটি NGO প্রথম কচুরিপানা দিয়ে কাগজ তৈরির কাজ শুরু করে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।